আমি তো এই প্রণামের নামে জানি না, এটাকে আমরা জানি সষ্টাঙ্গে প্রণাম। আরে লেগা দাঁড়ায় তাইলে আজ কাউকে প্রণাম করতে গেলে হাঁটু পেয়ে প্রণাম করতে হয়। ও কাউকে প্রণাম করতে চাইলে হাঁটু পারি নগরি প্রণাম করবো হয়। আরে হাঁটু মাটি নিচে ও হাঁটু এইভাবে পারতে হবে। আচ্ছা আচ্ছা সাদাবার মশাই, আর তুই আমার শুয়ে যাচ্ছিস। ঠিক আছে সাদাবার মশাই। আচ্ছা লেঙ্গা ভাই বলো সাদাবার মশাই, তোমাকে আমি যত যতবার দেখেছি হ্যাঁ হ্যাঁ মনে তোমার আনন্দ লেগেই থাকে। এত আনন্দ তোমার কেন? ও আমার মনে এত আনন্দ কেন বলো? সেটা জানতে চাও সাদাগর মশাই? জানতে চাই সাদাগর মশাই। আপনি যখন আমাকে ডেকেছেন তখনই কিছু কিছু ভালো ভালো খাবার দিয়েছেন সাদাগর মশাই। তা সত্য। আজকেও যখন আপনি আমাকে ডেকেছেন সাদাগর মশাই নিশ্চয় কিন্তু কিছু কিছু ভালো ভালো খাবার দেবেন সাদাগর মশাই। খাই আর খাই 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 যারা কিচ্ছু জানে না। আমার তো পেটটা আরে লেঙ্গা ভাই সাদাগর মশাই তোমার শুধু খাই খাই। আরে এদিকে আমার বুকে প্রচন্ড ব্যথা ভাই। তোমার বুকত ব্যথা? হ্যাঁ ভাই। দাঁড়া তাহলে আমি ওষুধ নিয়ে আসি সাদার মশাই। আরে দাঁড়াও। কেন সাদার মশাই? কি কোথায় যাচ্ছিস? তোমার বলে বুকত ব্যথা না? শুনো ভাই আমি ওষুধ আনতে যাই না। এ ব্যথা সে ব্যথা নয়। তাহলে কি রকম ব্যথা? এ ব্যথা আমার মনের ব্যথা। ওই তো আমার মনের ব্যথা। এ ব্যথা ওষুধ দিয়ে সারবে না ভাই। তাহলে কি দিয়ে সারবে সাদার মশাই? তাহলে শুনো ভাই লেঙ্গা বলো সাদার মশাই, পুত্র আমার করেছে অনাচার। আচ্ছা 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 কিভাবে মুখ দেখাবো আমি এই সাধু রাজা? এখন কাম দিলে আর কি। ও দিদি তোমরা কো আরবেন কে অনাচার কি জিনিস গে? ও মামি তুই কো আবার বুকে মামি অনাচার কি জিনিস গে? মামি কো পারবে নাই মু মামি একটু আরবে। ও দিদি তোমরা কো আরবেন কে দিদি অনাচার কি জিনিস গে? সাদাগর মশাই বলো ভাই। আচ্ছা অনাচার মানে এটা কি সাদাগর মশাই? এটা কি লম্বা না খাটো না গোল না চ্যাপ্টা সাদাগর মশাই? অনাচার মানে বুঝে না কেন সাদাগর মশাই? এখন তাহলে বুঝতে পারছো না? না না সাদাগর মশাই তাহলে শোনো ভাই লেঙ্গা আমি তোমাকে বুঝিয়ে বলছি। কষ্ট সাদাগর মশাই আজ প্রভাত হতে না হতেই পুত্র লক্ষ্মীন্দর গেছিল ওই সরোবরে। সরোবর গেল? হ্যাঁ। আচ্ছা তারপর? সেই সরোবরে তার মামিমা অর্থাৎ আমার কৌশল্যা বৌদিও গিয়েছিল। ও হইবার বুঝা পারি সাদাগর মশাই বুঝা পারি কি বলতে পেরেছো? কই মা সাদাগর মশাই তার মানে ওর মামির সঙ্গে ধরা পড়িল? চুপ। ও দিদি একটা কথা শুনিয়ান,
আমার সদাগরের বেটাটা না ওর মামির সঙ্গে ধরা পড়িয়া তোমরা শুনিয়ান কে দিদি আমার সদাগরের বেটাটা না ওর মামির সঙ্গে ধরা পড়িয়া পুত্র লক্ষ্মীন্দর কে বিবাহ দেবো, এতে তোমার মতামত কি? খুব আনন্দ। কেমন আনন্দ? বেহাপারি না গেলে খাওয়া দাওয়া ভালো হবে সদর মশাই। আচ্ছা, মাছ খাসি দহি চুরা মিষ্টি মিষ্টান্ন আরো এদেল থেদেল খাওয়া দাওয়া হবে সদাগর মশাই। তারপরে তারপর আরেকটা জিনিস হবে সদাগর মশাই, জানেন কি হবে বলবো? তার সাথে হবে কি একটা নাচ গান হবে সদাগর মশাই। চুপ, আরে লেঙ্গা বলো সদাগর মশাই। নাচবে গাইবে আনন্দ করতে সময় করবে। হ্যাঁ সদর মশাই। কিন্তু ভাই, আচ্ছা আমি যে পুত্রবধূ বরণের জন্য যাব, হ্যাঁ হ্যাঁ, নারীর সম্পর্কে তোমার কোনো জানা আছে? ওহো, নারীর সম্পর্কে সদর মশাই আমার কিঞ্চিত ভাবে জানা রয়েছে। সদর মশাই কিঞ্চিত ভাবে জানা রয়েছে? হ্যাঁ সদর মশাই। কেমন জানা রয়েছে ভাই? তাই বলবো সদর মশাই। বলো। তাহলে শুনে সদর মশাই, গুণী ও জ্ঞানীরা সাধু ও ব্যক্তিরা সদর মশাই বলো, এরা নাকি নারী পুরুষকে চার চার ভাগে ভাগ করেছি সদাগর মশাই। কি বললে? মনীষীরাও জ্ঞানী গুণীরা, হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই, নারী আর পুরুষকে হ্যাঁ চার চার ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ, ভাগ করিয়া সদাগর মশাই, মানে নারী চার চার পুরুষও চার চার। হ্যাঁ সদাগর মশাই। ভাই লেঙ্গা বলো সদাগর মশাই, যেহেতু আমি পুত্রবধূ বরণের জন্য যাব, হ্যাঁ হ্যাঁ, আমি পুরুষের কথা বাদ দিলাম। আচ্ছা হলো, বলো তো চার জাতের নারীর নাম কি? ও চার জাতের নারীর নাম সদাগর মশাই। এ ভাই তাহলে শুনো সদাগর মশাই, হস্তসংখিনী পদ্মনী ও চিন্তিনী সদাগর মশাই। এই হলো চার জাতের, এ হলো চার জাতের নারী। কিন্তু ভাই লেঙ্গা বলো সদাগর মশাই, বলো এদের মধ্যে কোনটি ভালো কোনটি মন্দ? এদের মধ্যে কোনটি ভালো আর কোনটি মন্দ সদাগর মশাই? শুনো সদাগর মশাই, আমি তো এদের ভালো মন্দের কথা বলতে পারবো না, আমি এদের আচার ব্যবহারের কথা বলতে পারি সদাগর মশাই। কি বললে? আচার ব্যবহার সম্বন্ধে তুমি জানো? হ্যাঁ সদাগর মশাই। বেশ, তুমি আচার ব্যবহার সম্বন্ধে বলে দাও, ভালো মন্দ আমি বিচার করব। বেশ ঠিক আছে সদাগর মশাই, শুনো সদাগর মশাই বলো, প্রথমে শঙ্খনিটা বলি। বলো শঙ্খনি। বেশ তুমি শুনো, শঙ্খনি নারী রান্না করে আর স্বামীর আগে খাওয়া করে। আচ্ছা, আর তারপর কি করে জানে সদাগর মশাই? বলো, খাওয়ার সময় যদি ওলার ছেলে কাঁদে তাকে কি করে জানে সদাগর মশাই? কি করে? মারে পদক। আরে আলে কেন সদাগর মশাই? সঙ্গিনী রে রান্না করে স্বামীর আগে খাওয়া খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সময় যে কলেজ সন্তান কাঁদে তাকে মারে পদক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই নারে ভালো না, ভালো না, না। এবার হস্তিনী ব্যাপার কেমন বলো দেখি। হস্তিনী বলবো সদাগর মশাই, তাহলে শুনো সদাগর মশাই বলো, হস্তিনী নারী হাসি হাসে আর পর পুরুষের উপর নজর করে আর নিজের স্বামী সদাগর মশাই দিনে দিনে পরে বিপদ। কি বললে? যে হচ্ছে হস্তিনী ব্যাপার। হ্যাঁ সদাগর মশাই। না ভাই, এই নারীও ভালো না ভাই, এটাও ভালো না। হ্যাঁ, না এবার পদ্মিনী ব্যাপার কেমন বলো দেখি। পদ্মিনীটা তবে শুনো সদাগর মশাই, পদ্মিনী নারী হলো পদ্ম সাগর পরের দুঃখে হয় যে কাতর আর নিজের খাওয়ার সদাগর মশাই ওই সময় যে অতিথি আসে তাকে এবার করে দেয় দান সদাগর। কি বললে? পদ্মিনী পদ্ম গন্ধে মন সাগর পরের দুঃখে হয় কাতর। হ্যাঁ সদাগর মশাই। শুনো ভাই লেঙ্গা বলো সদাগর মশাই, যে পরের দুঃখে কাতর হয় যে পর উপকারী নারী এটা ছয়ে একজন পাওয়া যায়। ছয়ের ভিতরে একজন? হ্যাঁ ভাই। এটা ভালো না মন্দ? খুব ভালো ভালো, এটা খুব ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তো চিন্তিনী ব্যবহার কেমন? চিন্তিনীটা তাহলে শুনো সদাগর মশাই, চিন্তিনী নারী চিন্তা করে আর ওই স্বামীর পদে ভক্তি করে। আর গৃহলক্ষ্মী সদাগর মশাই তার ওই দিনে দিনে বাড়ি বাড়বে তো। হ্যাঁ সদাগর মশাই, যে স্বামীর সর্বদাই ভক্তি করে তার ঘরেই তো গৃহলক্ষ্মী প্রবেশ করবে।
এই নারীকে বলে লক্ষ্মী বৈবন্তী নারী। কি কইলেন? লক্ষ্মী বৈবন্তী নারী। লক্ষ্মী বৈবন্তী নারী। হ্যাঁ ভাই, এটা ভালো নাম। খুব ভালো, এটা খুব ভালো। এই এই চারজনের নারীর মধ্যে শ্রেষ্ঠাংশ হলো চিন্তিত। চিন্তিতটা বেশি ভালো। হ্যাঁ ভাই, শোনো ভাই, লেঙ্গা বলো সদারমশায়। তাহলে বলো কিভাবে নারী আমি চিহ্নিত করবো? কেন করে চিনবেন? চুল দেখি না, চুল চুল মাথার কেশ দেখি। মাথার কেশ দেখি? বলো দেখি কোন নারীর কেমন কেশ, কোন নারীর কিরকম কেশ? বলো বলবো সদারমশায়। বলো শুনো সদারমশায়, চিকন কেশি হলো সদারমশায়, ও হলো চিন্তিনী। চিকন কেশি চিন্তিনী? হ্যাঁ সদারমশায়। আর ওই দেখো কোকড়া কেশি হলো সদারমশায়, ও হলো পদ্মিনী। কোকড়া কেশি পদ্মিনী? হ্যাঁ সদারমশায়। খুব ভালো। আর ওই দেখো থুকরা কেশি হলো সদারমশায়, ও হলো হস্তিনী। থুকরা কেশি হস্তিনী? হ্যাঁ হ্যাঁ সদারমশায়। আর আর এবার দেখো খর্গকেশী হলো সদাগর্মশয়, সে হলো আবার ওই সংখিনী। খর্গকেশী সংখিনী? হ্যাঁ সদাগর্মশয়। আর এলেঙ্গ বলো সদাগর্মশয়, তাহলে চিকন কেশি নয় কেকড়া কেশি নারী চিহ্নিত করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুত্র লক্ষ্মীন্দরকে বিবাহ দেব। আচ্ছা আচ্ছা। তবে ভাই লেঙ্গ বলো সদাগর্মশয়, তোমাকে যে একটি কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে? ওই দেখা যায় কর্ম করে বাড়ি, অর্থাৎ কামারে বাড়ি, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখা পাই। যাও এই মুহূর্তে ওই কামারে বাড়ি থেকে তিন বস্তু লোহর কলাই, আর আমার ওই চন্দন বাগান থেকে নিয়ে আনবে তিন বস চন্দন কাষ্ঠ। সদাগর্মশয়, এতলা কালাই থাকিতে দিদি তোমরা কতকে মুষ্টি কালাই, ঠাকুরি কালাই, কুলঠি কালাই, মুখ কালাই, এতলা কালাই থাকিতে আমার সদাগর্ত কতকে নুহার কালে লাগবে। সদাগর্মশয়, নুহার কালে কি করবেন সদাগর্মশয়? আরে লিঙ্গা কেন সদাগর্মশয়? এই লোহর কোলে খাওয়ার জন্য নয় ভাই। ও খাবার তাহলে না হয় না? তাহলে শুনো ভাই লেঙ্গা বলো সদারমশাই, যে হবে সতী নারী। হ্যাঁ হ্যাঁ। আর তিন বস্ত্র চন্দন কাষ্ঠ দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কন্যা সিদ্ধ করতে পারবে তিন বস্ত্র লোহার কলাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কন্যাকে দিয়ে পুত্রের বিবাহ দেবো দুর্লভপলক। এটা কথা শুনিয়ান কে দিদি কাছে কি যাই হবে বলে কি কইল গে? আদে শুনো কি কথা কাছে কি এই আমার সদা ওটার মাথাটা গেলে গেলে কেনা কদি একবার গেলে ইয়াকে গুন্না ভেলু নিজ ভাই ভেলু ভেলু ছাড়ার মাথাটা ঠিক হবে না। এলাকার কেই পারবে কে নুয়ার কালে সিজবা গে? এলাকার বেড় ছলা দেখো মই এটা তো মুসলিম কালে লাউলে সিজবা পারে, ঠাকুরি কালে লাউলে সিজবা পারে গে, আর নুয়ার কালে সিদ্ধ করবে? আর শুনো মোর মায়ের ঘটনা কইছু, মোর মায়ের ঘটনা, মোর নিজের মাটার ঘটনা কইছু। কালকা সকাল 10টা সময় নাকি মুসলিম কালে চড়াইল, সকাল 10টা চড়ায় বিকাল 3টা বাজে গেলে পরে কি জ্বালাই গেলে জ্বালাই গেলে জ্বালাতে গেলে বিকাল 3টা বাজে গেলে, তাই একটা কালাই না সিজবা পারে না। তখন করল কি জানেন, এই যা বড় একটা লাঠি নিলে, নিয়ে নেন কোথায় নিয়ে টেট দিলে ঢুকাই ঢুকাই দিলে কি করে জানেন? এই ধরি এই খট খটর খট খটর খট খটর খট খট, তাহলে একটা কালাই আউলাবা পারে। আর কেই পারবে নুয়ার কালাই সিজবা? সদাগটর বেটা বেহা দিবে কেউ না, সিজবা পারবে না আর সদাগটর বেটার বেহা হবে না। যে হবে সতী নারী সিদ্ধ করবে লোহার বলে কত বড় তিনি। তর্ক না করো ভাই, অতি সত্তর বানায় আমো আনবর লোহার বলে। আচ্ছা আচ্ছা, যাই হবে সতী নারী সিদ্ধ করবে তোমার লোহার কলের গুঠি। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যাবো। যাও এই মুহূর্তে যাবো, এই মুহূর্তে নমস্কার সদাগর্মশায়।
আমি যে পুত্রবধূ বরণের জন্য যাব, বলো তো সর্বপ্রথমে কোন দিকে যাত্রা করলে আমার যাত্রা শুভ হয়? সাধু ব্যক্তিরা এরা নাকি বলেছিল সদর মশাই, আমাদের হিন্দুদের মানে ধর্ম দেবতা হলো ওই পূর্ব দিকে সদর মশাই, এবার প্রথমে যাত্রা করলে আমাদের ওই পূর্ব দিকে আমরা বেরিয়ে যাবো ওই পূর্ব আমি বুঝতে পারছি না। শুনো ভাই, আচ্ছা আমি এতক্ষণ লক্ষ্য করে নি, পূর্বনগরে দেখতে পাচ্ছ সাদা অট্টালিকা দেখা যাচ্ছে, কেন সাধারণ গ্রাম বাংলার লোকেরা বলে ওটা দালান বাড়ি,
আর আমরা বাংলা কথা কইতে উড়া হাদা লাংবাড়ি তা নয় ভাই জানো সেই বাড়িটি কার আমরা কইবা পারোনি সেটা হলো সূর্যপুর এর বাড়ি লাঠি কাণ্ড আমি তা বলেছি তোমরা তো কইলেন সূর্য বানা হয় ভালো বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে হয় যে কি বললে সূর্য তৈরি করা যায় কি তোমরা তো কথা দুটো কথা আরে সূর্য হলো ওনার নাম সূর্য নাম আর পদবী হলো তার বনি আচ্ছা মানে টাইটেলটা হচ্ছে বনি হ্যাঁ ওহো যাও ভাই ওনার ঘরে পাত্রি আছে কিনা তুমি দেখে এসো তৎক্ষণাৎ আমি এই বনবিকে চাই বিশ্রাম করি তোমরা এখানে থাকবেন হ্যাঁ ভাই আমরা জামো আর আসমো খালি যাও ঠিক আছে আমরা কেন সাধন মশাই যাও সাধন মশাই আমরা কেন তাহলে কেন এ গোমর 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 তোমার সঙ্গে আমাকে অপমান করবে তোমার ওই ভাষাটা এখানে প্রয়োগ করো না শোনো ভাই তোমাকে যদি মুখ দিয়ে উচ্চারণ করতে হয় তাহলে বলো গোমর 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 ও গোমর গোমর এই কথা কইবে তাই না আমরা সিনে ভেরে গেলি কি গুয়ামার গুয়ামার আচ্ছা ঠিক আছে শুনুন আমরা কেন তাহলে যাও এই গোমর 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 দেখতে কেমন খুব সুন্দর সাধারণ মশাই খুব সুন্দর দশ জনের ভিতরে মাত্র একজন দশ জনের মধ্যে একজন হ্যাঁ সাধারণ মশাই তাহলে আর এখানে বিলম্ব করবো না ভাই এই মুহূর্তে ছুটে যাবো আমরা ওই সূর্যমণিকে বাড়িতে সূর্যমণিকের কন্যার সঙ্গে পুত্রলক্ষ্মীন্দরের বিবাহ দিন গাজ্য পাকা করেই তবে যাবো দেশে ফিরে আরে কি হয়েছে বলো আরে বলবি তো কি হয়েছে প্রকাশে না বললে বুঝবো কি করে তাহলে আপত্তি কোথায় তার ঘরে কন্যা আছে কি বলিব আর আচ্ছা আর বিবাহ না হইতে কলঙ্ক হইল সত্য সত্য আর সাধারণ লাগে কি বললে বিয়ে না হইতে সাতটা ছুয়ার মা বিয়ে না হতে সাত সন্তানের মা হই লাগে কেন সাধারণ লাগে আরে এই কন্যাকে বলছো তুমি খুব ভালো দেখতে শুনতে খুবই ভালো সাধারণ মশাই মানে দেখতে রূপে ভালো হ্যাঁ হ্যাঁ রূপে রূপে গুণে ভালো না গুণে ভালো না এটা যেমন বিবাহ না হতেই কন্যাখানে সাত সন্তানের মা তেমনি যেন ছেলেটি সাত কলঙ্ক হয় ও ছেলেটার সাত কলঙ্ক লাগবে এ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সাধন শুনো ভাই লেঙ্গা ও সাধন মশাই আজ আমি পুত্র বধূ বরণের জন্য বের হলাম হ্যাঁ 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 সর্বপ্রথম এই ধর্ম দিকে যাত্রা করেছিলাম এতটা যাত্রা করি না তো কিন্তু আমার এই ধর্ম দিকে যাত্রা শুভ হলো না শুভ হয়নি তো তাই তো আমি ভাবছি হয়তো এই যাত্রা আমার শুভ হয়নি আচ্ছা আচ্ছা তাই এবার দেশে ফিরে যাব দেশে ফিরে যাব দেশে ফিরে গিয়ে পুনরায় আবার যাত্রা শুরু করব আচ্ছা আচ্ছা সাধন মশাই আরে পেটের মধ্যে বাড়ি মারছো কেন সাধারণ মশাই হাড় ভোকে শিখু খান বসি যায় ভাই কেমন ওটা ভাষা ভাই কি দা লাগছে তুমি হ্যাঁ হ্যাঁ খিদা 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 এইভাবে বলো শোনো ভাই লে ও সাধারণ মশাই ওই যে দেখা যায় একটি দক্ষিণ দিকে সরোবর দেখতে পাচ্ছ এই যে চকচক আউডো এ ভাই এটা কি কইলেন তোমরা
সরোবর, এটা সরোবর কয়ে না, এটা কয়ে নদী, নদী। আরে লাইলা তোমার সঙ্গে আমি কথা পারবো না, বলো সেটা নদী। শোনো ভাই লেঙ্গা, কয় সাধারণ বিষয়, ওই সরোবরে স্নান করবো। স্নান করে সামনে দেখতে পাচ্ছ একটি বড় বৃক্ষ, দেখতে পাচ্ছ ওই বড় বৃক্ষে ছায়া বসে বিশ্রাম করে কিছু খেয়ে, তারপর দেশের সাধু আমরা ওই দেশে ফিরে যাবো। চলো চলো সাধু দেশে ফিরে, সাধু